দেখুন, চলতি মাসেই হতে পারে বড় ধরনের ঘূর্ণিঝড়। অনলাইন ডেস্ক। চলতি মে মাসে দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে দেশের উত্তর উত্তর পূর্ব অঞ্চলে বজ্র সহ প্রচণ্ড কালবৈশাখী ঝড় এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের বড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস নির্ধারণে একটি বৈঠক হয়েছে। বৈঠকে আবহাওয়ার গতি প্রকৃতি সংক্রান্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়। এ ব্যাপারে ঝড় ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এ মাসে বঙ্গোপসাগরে দুই একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার অন্তত একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়া সূত্রে জানা গেছে, চলিত মাসে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় তিন থেকে চার দিন হালকা অথবা মাঝারি এবং অন্যান্য এলাকায় কালবৈশাখী বা বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এ মাসে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ 40°C-এর ওপরে এবং অন্যান্য এলাকায় 36 থেকে 38°C-এর মৃদু এবং 38 থেকে 40°C-র মাঝারি তাপপ্রবাহ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে কৃষি পূর্বাভাসে বলা হয়েছে, 7ই মে পর্যন্ত গড়ে প্রতিদিন উজ্জ্বল সূর্যকিরণ থাকবে 5.5 থেকে 7 ঘন্টা আর বাষ্পীভবন হবে 3.5 মিলিমিটার থেকে 4.5 মিলিমিটার। এ সময় দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিসহ বাতাসের গতিবেগ ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।